সারা রাজ্যে পালিত হচ্ছে কন্যাশ্রী দিবস, তেমনি অন্যদিকে পাওয়া যাচ্ছে মৃত কন্যারই ভ্রূণ। কন্যাশ্রী দিবসের আগে কন্যা ভ্রূণ হত্যা হাওড়ায়। আজ কন্যাশ্রী দিবস সারা রাজ্য জুড়ে পালন করবে রাজ্য সরকার, কিন্তু তার আগেই হাওড়ার বি গার্ডেন এলাকার শালিমার ভাঙা পোলে একটি শৌচালয় উদ্ধার করা হলো কন্যা ভ্রূণ। কুপার্সের নির্বাচন হওয়ার আগে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল 7 নম্বর ওয়ার্ডের প্রার্থী অনিমা দত্ত। বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করল তৃণমূল প্রার্থী। সূত্রের খবর, চলতি বছরের আগামী মাসের 13 তারিখে কুপার্সের নির্বাচন, আর তার আগেই ক্ষমতা দখল করে নিল কুপার্সের 7 নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অনিমা দত্ত। ফলে স্বাভাবিকভাবেই খুশি তৃণমূলের কর্মী সমর্থকরা। সিপিএম প্রার্থী শুভ্রা বিশ্বাস এবং বিজেপি প্রার্থী মমিতা কর্মকার তাদের এই প্রার্থীপদ প্রত্যাহার করে নেওয়াতেই এই জয়লাভ বলে জানা যায়। তবে এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো ঘোষণাই হয়নি, এমনকি নির্বাচনের আগেই এই জয় আমার সকল মানুষের জয় বলে জানায় তৃণমূল প্রার্থী অনিমা দেবী। আমাদের এই ছেলেরা যে আমাদের সঙ্গে আছে তাতেই আমি সব ভালোই লাগছে, সবাই মিলে সাথে আছে যখন ভালো তো লাগবে। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। বিশ্বের দরবারে ইতিমধ্যে স্বীকৃতি পেয়েছে কন্যাশ্রী প্রকল্প। আজ সেই কন্যাশ্রী দিবস অনুষ্ঠান রাজ্য জুড়ে পালিত হচ্ছে। হাওড়া জেলা প্রশাসনের তরফে উলুবেড়িয়া কন্যাশ্রী দিবস উদযাপনের পাশাপাশি হাওড়া পুর নিগমের উদ্যোগে শরৎ সদনে পালিত হয় এই দিবস। অনুষ্ঠানের সূচনা করেন রথীন চক্রবর্তী। উপস্থিত ছিলেন পুর নিগমের সকল আধিকারিকরা। হাওড়ার পুরো এলাকার মোট 20টি স্কুলকে এদিনে বেছে নেওয়া হয় তাদের বেস্ট পারফরমেন্সের বিচারে। এদের মধ্যে সেরা স্কুলের শিরোপা পায় শিবপুর ভবানী বালিকা বিদ্যালয়। আমাদের গর্ব, আমাদের সেই কন্যাশ্রী প্রকল্প সারা বিশ্বের মধ্যে প্রায় 500টি প্রকল্পের মধ্যে আমরা প্রথম হয়েছি এবং আমাদের বিজয়িনী। আমাদের এই কন্যাশ্রী প্রকল্পের যে চিন্তাধারা, সেই চিন্তাধারা আজকে শিরোপা পেয়েছে সারা বিশ্বের মধ্যে। তাই আমরা গর্ব প্রকাশ করি আমাদের এই বাংলার মুখ্যমন্ত্রীর এই যে চিন্তাধারা আমাদের কন্যাদের এগিয়ে নিয়ে যাওয়ার, যার ফলে আমরা আজকে এগিয়ে বাংলা এবং এগিয়ে বাংলা এগিয়ে ভারত এগিয়ে বিশ্বতে পৌঁছেছি, তার জন্যই আজকের দিনটা আমরা গর্ব প্রকাশ করছি আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। নেই ব্ল্যাকবোর্ড, নেই ডাস্টার, মিউজিক ক্লিকে ফুটে উঠবে পাঠ্য বইয়ের প্রতিচ্ছবি, এক কথায় ছবিতে পড়াশুনো। মালদায় প্রথমবার ডিজিটাল ক্লাসরুমের সূচনা। মালদায় প্রথম কোনো উচ্চ বিদ্যালয়ের ডিজিটাল ক্লাসরুম। পাঠ্যক্রমকে আরও উন্নত করতে ডিজিটাল ক্লাসরুমের সূচনা করেছে মালদা শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। বৃহস্পতিবার ডিজিটাল ক্লাসরুমের সূচনা করে মানিকচকের 1 নম্বর চক্রের বিদ্যালয়ের পরিদর্শক মোস্তা ফিরোজ রহমান। মালদা সদর থেকে প্রায় 30 কিলোমিটার দূরে রাজ্য সড়কের ধারে অবস্থিত মানিকচক শিক্ষানিকেতন উচ্চ বিদ্যালয়। মানিকচক উচ্চ বিদ্যালয়ে পঠন পাঠনের জন্য এর আগে রাষ্ট্রীয় পুরস্কার পেয়েছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জ্যোতির্ভূষণ পাঠক বলেন, ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে এই ডিজিটাল ক্লাসের সূচনা হয়েছে। আগামী দিনে ক্লাসগুলিতে এই পদ্ধতি শুরু করা হবে বলে জানিয়েছেন। এই পদ্ধতির মাধ্যমে যে কোনো চিত্র, অজানা জিনিস প্রদর্শন করা যাবে, যার ফলে পাঠ্য বইয়ের বিষয়বস্তু মনের মধ্যে চিরকাল বজায় থাকবে। ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন হলো মাননীয় এসআই মানিকচক 1 সার্কেল মুস্তাফিজুর রহমান এসেছিলেন। আমাদের এখানে ডিজিটাল ক্লাসরুমের আনুষ্ঠানিক আজকে সূচনা হলো। আজকে 6-এর ছাত্রদের বিজ্ঞানের ক্লাস নেওয়া হচ্ছে। তবে আমি যা খবর জানি, আমরাই প্রথম ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন করলাম। মালদা থেকে বুবাই দাসের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। টানা 2 মাস নিখোঁজ থাকার পরে ঘরে ফিরলেন হাওড়ার বাসিন্দার পীযূষ দাস। গত 23 মে থেকে নিখোঁজ ছিল 1 নম্বর রামকৃষ্ণ কলোনির বাসিন্দা 14 বছরের পীযূষ দাস। সব দিক খোঁজার পর ছেলেকে খুঁজে না পাওয়ায় অবশেষে হাওড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন নিখোঁজ যুবকের পরিবার। টানা 2 মাস নিখোঁজ থাকার পর হুগলির তারকেশ্বর থেকে পীযূষ দাসকে উদ্ধার করে হাওড়া থানার পুলিশ। তারপর বাবা সুখদেব দাস ও মা সোমা দাসের হাতে ছেলেকে তুলে দেন পুলিশ। বন্ধুদের সঙ্গে তারকেশ্বর বেড়াতে গিয়েছিল বলে জানায় পীযূষ। বাড়িতে কাউকে কিছু না বলে কেন সে একা একা বন্ধুদের সঙ্গে বেড়াতে গিয়েছিল, বন্ধু ছাড়াও তার সঙ্গে অন্য কেউ ছিল কি না, এর পাশাপাশি একটানা 2 মাস ধরে যুবকটি তারকেশ্বরের কোথায় ছিল তা খতিয়ে দেখার জন্য তদন্তে নেমেছে হাওড়া থানার পুলিশ। হাওড়া থেকে প্রদীপ সেনগুপ্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।
24 আওয়ার্স নিউজের সময় এখন ছোট্ট একটি বিরতি, ফিরে আসি বিরতির পর। ফিরে এলাম বিরতির পর। হাওড়া পুরসভার 50 নম্বর ওয়ার্ডের বিভিন্ন এলাকা এখনও জলমগ্ন। হাওড়া পুরসভার 50 নম্বর ওয়ার্ডে বেশ কিছু এলাকা এখনও জলমগ্ন, তারই মধ্যে নস্করপাড়া পেয়ারা বাগান। ওই এলাকার বাসিন্দারা জল জমে থাকার কারণে ভেলায় করে যাতায়াত করছেন। রাস্তার পাশাপাশি বেশ কিছু বাড়ি এখনও জলমগ্ন। এলাকার বাসিন্দাদের অভিযোগ, একটু বৃষ্টি হলেই এলাকা জলমগ্ন হয়ে পড়ছে, জল নিকাশির কোনো ব্যবস্থা নেই। স্থানীয় পুর প্রতিনিধি তিরকেশ মণ্ডল তিনটি পাম্প চালিয়ে জল নিকাশের ব্যবস্থা করলেও এলাকাবাসী তাতে সন্তুষ্ট নয়। তাদের অভিযোগ, প্রতি বছরই বৃষ্টি হলে 3-4 মাস ধরে তাদেরকে এই কষ্ট সহ্য করতে হয়। তবে কবে এই জলের হাত থেকে রেহাই পাবে তারা, সেদিকেই তাকিয়ে রয়েছে স্থানীয়রা। সেই চিত্রই তুলে ধরলেন হাওড়া থেকে আমাদের প্রতিনিধি সোমনাথ পোলে। বলছি, আজকে তো আকাশটা পরিষ্কার, তো তার সত্ত্বেও জল নামেনি। তা এ নিয়ে আপনাদের যে 50 নম্বর ওয়ার্ডের পুরপিতা আছে, তাকে কিছু জানানো হয়েছে? না না, কিছু জানানো হয়নি। সে কি ব্যবস্থা, এখানে এসেছিলেন তিনি? হ্যাঁ, এসেছিল তো। কিছু ব্যবস্থা এখানে পাম্প টাম কিছু বসিয়েছে? বৃষ্টি আগে জলটা জমে গেছে। বলা হয়েছিল অনেক বলার পরে তখন ওই তিনটে পাম্প বসিয়ে দিয়েছে। এই জল কতদিনে নামবে বলে? ডিসেম্বর মাসে। ততদিন আপনাদের কষ্ট করে যাতায়াত করতে হবে। আকাশ কার্যত পরিষ্কার থাকলেও হাওড়ার অনেক জায়গার জল নেবে গেলে হাওড়ার 50 নম্বর ওয়ার্ডে পেয়ারা বাগান ও নস্করপাড়ার জল এখনও নামেনি। এলাকার বাসিন্দাদের আপনারা দেখছেন যে এখানকার পুরো জল লোক যাচ্ছে ভেলায় করে। এলাকার লোকজনকে প্রশ্ন করা হলে ওনারা বলেন, আশা করি ডিসেম্বর পর্যন্ত এই জল থাকবে, এরা খুব কষ্ট করে চলছে। এখানকার পুরসভার প্রতিনিধিকে জানানো হলে তিনি তিনটি পাম্পের ব্যবস্থা করে দেন, তাতেও জল নামছে না। ওরা সব তাকিয়ে আছে হাওড়া পুরসভার দিকে, কবে এই জল থেকে নিষ্কৃতি পাবে। ক্যামেরায় শঙ্কর নন্দীর সঙ্গে সোমনাথ পোলে, হাওড়া। রানাঘাটে কংগ্রেস পরিচালিত সংগঠন ভেঙে তৈরি হলো তৃণমূল পরিচালিত সংগঠন INTTUC। দীর্ঘদিন ধরে নদিয়া জেলার রানাঘাটে ছিল INTTUC কংগ্রেসের একটি শ্রমিক সংগঠন। শুক্রবার বেলা একটা নাগাদ পুরনো সংগঠন ভেঙে তৈরি হলো এক নতুন সংগঠন, অর্থাৎ তৃণমূল পরিচালিত INTTUC-র মোটর শ্রমিক সংগঠন হিসাবে ফিলমোহর পেল। ফলে স্বাভাবিকভাবেই খুশি বাস চালক এবং কন্ট্রাক্টর। জানা যায় এদিন প্রায় 300 জন শ্রমিক এই অনুষ্ঠানে যোগদান করেন। এমনকি এর পাশাপাশি সংগঠনের সম্পাদক কৌশিক হালদারের হাত ধরেই কর্মীরা যোগদান করেন। 37তম সম্মেলনে নদিয়া জেলার INTTUC-র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল নেতা তাপস ঘোষ, দুলাল পাত্র, আনন্দ দে প্রমুখ। সকল শ্রমিককে এক ছাতার তলায় নিয়ে এসে কাজ করার অঙ্গীকারবদ্ধ এই সংগঠন বলে জানালেন সম্পাদক কৌশিক হালদার। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। 13 আগস্ট কুপার্সের পুরসভার ভোট গ্রহণ, শাসক দলই নাকি আবার ক্ষমতায় আসবে, এমনটাই আত্মবিশ্বাস সমর্থকদের। কুপার্সের নির্বাচন নিয়ে ইতিমধ্যে সব রাজনৈতিক দল তাদের মনোনয়নপত্র পেশ করে, এমনকি অনেক প্রার্থী পদ প্রত্যাহার করে নিয়েছে। রাজ্যের শাসক দলের হাতেই ক্ষমতা থাকায় কুপার্সেও একই চিত্র। শাসকের ধমকানি চমকানিতে সব পালিয়েছে। একদিকে শান্তিতে ভোট হওয়ার কথা বললেও অন্যদিকে অশান্তির আজ পাওয়া যাচ্ছে। ভোটের আগে যাতে কোনো বিরোধী শক্তি মাথা চাড়া না দিতে পারে, সেই জন্য শাসক দলই বিভিন্ন কৌশল খুঁজে বেড়াচ্ছে। কুপার্সে এখন রাত হলেই একটা উৎসবের আনন্দ, যেন দুর্গাপুজো হচ্ছে। কোথাও বা ঘর ছাড়া মানুষ, কোথাও বা দোকান ভাঙচুর, সব কিছুই যেন ক্ষমতা বা পেশির লড়াই। নদিয়ার একমাত্র জেলা যেখানে ভোট হচ্ছে, এখানকার মোট ভোটারের সংখ্যা প্রায় 15,000-এরও কিছু বেশি। তবে আগের থেকে বর্তমানে ভোটারের সংখ্যা বেড়েছে, বুথের সংখ্যা 21টি। প্রশাসনিক ব্যবস্থা মোটামুটি। দিন আনা দিন খাওয়া মানুষের সংখ্যা বেশি হলেও মানুষের আশা বেশ খানিকটা হয়েছে বলে ওয়াকিবাহুল মহল সূত্রে জানা গিয়েছে। প্রতিপক্ষ রাজনীতি থাকবেই, আর প্রতিপক্ষ রাজনীতি থাকা উচিত। আজ প্রতিপক্ষ যদি না থাকে তাহলে একটানা রাজনীতিটা হয়ে যায়। তা আমি মনে করি
প্রতিপক্ষ বলতে আমাদের কেউ নেই, সিপিএম বিজেপি আমাদের এখানে কোনো মানে আমাদের কাছে ভিত্তিহীন। আমরা তৃণমূল দলটা করি, দিদি আমাদের দলের আমাদের আমাদের সব থেকে আমাদের দলের সৈনিক মুখ্যমন্ত্রী, আমরা তার দলের সৈনিক। প্রতিপক্ষর বিরুদ্ধে যদি কেউ কোনো আচরণ করে থাকে বা কোনো কোনো আচরণ করে, আমি মনে করি তার নিশ্চয়ই কোনো দুর্বলতা আছে, দুর্বলতা থাকলে নির্বাচনে তার লড়াটা উচিত না। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আচমকাই বাড়ি ভেঙে পড়ল হাওড়ার শালিমার 5 নম্বর গেটের কাছে, যার জেরে বন্ধ হাইড্রেন। আচমকাই ভেঙে পড়ল একটি বাড়ি, ঘটনাটি ঘটেছে শুক্রবার সকালে হাওড়া শালিমারের 5 নম্বর গেটের কাছে। বাড়িতে কেউ না থাকার জন্য দুর্ঘটনায় কোনো হতাহতের খবর নেই, তবে ভাঙা বাড়ির চাই রাস্তার ওপর খোলার হাইড্রেনের মধ্যে পড়ে আর তার ফলেই বন্ধ হয়ে যায় হাইড্রেনটি। এইভাবে হাইড্রেন বন্ধ থাকলে যদি তার উপর বৃষ্টি হয় তাহলে এলাকা জলমগ্ন হয়ে পড়বে বলে আশঙ্কায় রয়েছেন স্থানীয় বাসিন্দারা। হাওড়া থেকে প্রদীপ সিংগুপ্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। চালকের উপস্থিত বুদ্ধির জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রেহাই পেল যাত্রী বোঝাই বাস। বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল দুটি বাস। ঘটনাটি ঘটেছে আসানসোলের কালীপাহাড়ি সংলগ্ন নুনি নদীর ওপর ছাতা পাথর ব্রিজের কাছে 2 নম্বর জাতীয় সড়কে। सामने से बस यही देखे को ओवरटेक करते समय दो गाड़ियां ये ब्रेक मारा और उधर से आ रहे थे, बस यही देखे सामने से। आप लोग किधर जा रहे थे? हम आ रहे थे पंजाबी मोड़ के तरफ, रानीगंज की तरफ आ रहे थे। আমরা এই বাসে ছিলাম, এসবিজি এসটিসির সামনে দিয়ে একটা গ্রাম ওই গ্যাসের গাড়ি এলো, ওটা মেরেছে ওই মিনি বাসটাকে। মিনি বাসটা পড়েছে, পড়বার আগে ওই ডাম্পারটার সাথে ধাক্কা লেগেছে, ডাম্পারটা পেছনে এসে আমাদের গাড়িতে মেরেছে। ভাগ্যবল আমাদের গাড়িটা স্পিডে ছিল না, ব্রেক মেরে দিয়েছিল, তাই আমাদের গাড়িটা সেরকম কিছু হয়নি। আমাদের এসবিজি এসটিসির কারোর চোট লাগেনি, কিন্তু মিনি বাসে যারা ছিল তাদের সবার চোট লেগেছে, মোটামুটি অনেকের ভালো মতন চোট লেগেছে, 4-5 জন আছে। 24 আওয়ার্স নিউজের সময় এখন ছোট্ট একটি বিরতি, ফিরে আসি বিরতির পর। আবারও ফিরে এলাম বিরতির পর। উডবান রোডে বিষাক্ত গ্যাসে মৃত 3। উডবান রোডের ওপরে একটি বেসরকারি মার্কেটে কমপ্লেক্স তৈরি হচ্ছিল, সেখানে সেন্টারিংয়ের জন্য কাঠের তক্তা জোড়া হচ্ছিল। সূত্রে খবর, কিছু তক্তা কম পড়ায় সেপটিক ট্যাঙ্ক থেকে তক্তা খুলতে যাওয়ায় একে একে 3 ব্যক্তির বিষাক্ত গ্যাসের ছোবলে মৃত্যু হয়। ঘটনাটি ঘটে সকাল 8:30 নাগাদ। পুলিশ সূত্রে খবর, মৃত ব্যক্তিদের নাম হরেকৃষ্ণ হালদার, সন্তু দেবনাথ, অপরজনের নাম এখনও জানা যায়নি। সূত্রের খবর, প্রথম জনের বাড়ি প্রাচীন মায়াপুরে এবং দ্বিতীয় জনের বাড়ি বেদরাপাড়ায়। নদিয়া থেকে কমল দত্তের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। ব্যস্ত সময় নিত্য যাত্রীদের ভোগান্তি। শুক্রবার সকালে লিলুয়ার সিগন্যাল ভেঙে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়ে নিত্য যাত্রীরা। হাওড়া ও লিলুয়ার মাঝে হাওড়াগামী সকল ট্রেন সিগন্যালের সমস্যার কারণে কিছু সময়ের জন্য নিশ্চল হয়ে পড়ে। অফিসের সময় এই ঘটনাটি ঘটার ফলে নাকাল হতে হয় যাত্রীদের। সূত্রের খবর, রেলের আধিকারিক এসে সমস্যা মুক্ত করে যাত্রীদের। হাওড়া থেকে সোমনাথ পোলের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। ঘটনার সূত্রপাত 65 দিন আগে। হিরু পারমাণিকের মৃতদেহ রামবাগ থানার একটি গ্যারেজের পাশ থেকে পাওয়া যায়। বাড়ির লোকেরা প্রথমে ভেবেছিল অতিরিক্ত নেশা করার ফলে হিরু নামে ওই যুবক মারা যায়। তাকে যথারীতি নিয়ম মেনে কবরস্থও করা হয়। দিন কয়েক পরে বাড়ির লোকেদের সন্দেহ হয় হিরুকে কেউ মেরে ফেলেছে, কারণ মারা যাওয়ার আগের দিন তাকে কোনো বন্ধু ডেকে নিয়ে গিয়েছিল। তাই বাড়ির লোকেরা আদালতের দ্বারস্থ হয়, থানায় এফআইআরও দায়ের করে। শুক্রবার ভগবানগোলা থানার পুলিশ কবর খুঁড়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। সকালবেলা তার 6:20 ফোন করে ভাতিজারা, যে পায়খানা করতে আছে লেবারগুলো, তা বলে কি দাদা ভাই আপনার ভাই মরে পড়ে আছে। তো আমরা সবাই বাড়িতে বেড়ে গিয়ে লাশটাকে তুলে দেওয়া, বুঝে না সোজে তুলে রফিক সরকার বসেছিল, রফিক সরকার বলে কারণ মদ খেয়ে মাল খাচ্ছিলো যে সিঁড়ি থেকে পড়ে মরে গেছে, হার্ট অ্যাটাক করেছে। আমাদের পোস্টমর্টম করে দেয়নি, আমার মনে হয় হতে পারে হার্ট অ্যাটাক হতে পারে। এই বলে আমরা সবাই মিলে পাড়া সব চিন্তা ভাবনা করে সব বন্ধু আমাদের ছেলে পেলে ভাত দিয়ে চিন্তা করে মাটি দিলাম। মাটি দেওয়া এসে পর থেকে ওরা কলার ঝুড়িয়ে হাত ঝুড়িয়ে বলতে থাকে যে হে হলো তো দেখলি তো মার্ডার হলো, কিছু হলো না, মাটি দিয়ে দিয়ে চলে এলাম, এরকম বলতে থাকে। আরও লোক কিছু বিভিন্ন ধরনের কথা বলতে থাকে। তা আমাদের উত্তর দিনাজপুর থেকে রাজ ঠাকুরের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। গ্যাস কাটার দিয়ে বেসরকারি এটিএমে টাকা লুট করে পালায় দুষ্কৃতীরা। ঘটনাটি ঘটে আসানসোলের জামুরিয়া থানার চাঁদা মোড়ে। বৃহস্পতিবার আসানসোলের জামুরিয়া থানার অন্তর্গত চাঁদা মোড়ের ব্যাংকে এটিএম লুট করে পালায় একদল দুষ্কৃতী।
দুষ্কৃতীরা গ্যাস কাটার দিয়ে বেসরকারি ব্যাংক এটিএম থেকে টাকা লুট করে চম্পট দেয়। দিনে দুপুরে দু নম্বর জাতীয় সড়কের পাশে এরকম ঘটনা হওয়ায় আতঙ্কিত এলাকার মানুষজন ঘটনাস্থলে পুলিশ পৌঁছে তদন্ত শুরু করে। তবে এখনও জানা যায়নি কত টাকা লুট হয়েছে। আসানসোল থেকে সৌমিত্র গাঙ্গুলির রিপোর্ট 24 আওয়ার্স টিভি। এবার আসছি আবহাওয়ার খবরে। আজ আকাশ প্রধানত মেঘলা থাকবে। আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস, দিনের সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। দিনের আপেক্ষিক আর্দ্রতা 94%। সারাদিনে বৃষ্টিপাতের পরিমাণ 1 মিলিমিটার। আপনার এলাকার যে কোনো খবর ছবিসহ পাঠাতে পারেন আপনিও। আপনার সেই খবরকে নাম সহ দেখাবো আমরা। পাঠাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ অথবা ইমেল আইডিতে। 24 আওয়ার্স নিউজ আপাতত এই পর্যন্তই। দেখতে থাকুন 24 আওয়ার্স টিভি, সবার পাশে সবসময়। নমস্কার।